CPM parti ni sa kemua ba ZMP TYF DSC ni bukak te isi sa man tanyo shane ahaste pane thani rasba bun obijan klai lekya ZMP TYF DSC o rasba bun obijan o fainai sai se lukuro perare somni wa kuthum la ye CPM parti eba ZMP TYF DSC ni phan phunuk lekya Peradas lamprani simi raja korak liki tinggi shai shai lukuro rasba bun obijan lahar himbo to klaimani nukzaka bodol ni phaising tui Lahar himbo toko korang tisha lakya edisi amsa yo di prasorong ni manthino kotor korang tisha lakya haste ni pandawa phani lukuro. Lahar himbo to klayi Robindro Kanon lamprani Gandhi Murti beskanggo kuthum laye pati na adongro sisa manthini kokno khursa laye kok narak lakya. Tek khaksa phasing haste phani thani kaisa khorak ba adongro Dr. Ranjit Debarma Rajendra Riang Pranab Debarma Sanjay Debarma song haste pani thani borong ni sisa sanmung sanai sanmung bolai boiya phalakya borong ni jotoni sai nangkuk mani sanmung khorang kotor khe hai edition 125 amendment bill no shlai edition yagote bo phan runani edisa amsaye lukurong ni te ba hamkrani samung khlainani sanmung go rajbhavan obijan khlaimani bisingte haste pani thani sanmung bolai ya phalakya Pandawa tongbai kya CPM party ZMP TYF DSC ni kuchuk beremni adongro. Edition 125 amendment shlai edition of phan kebang khlainani kok shaka CPM party haste ni tangphang Jitendra Chaudhary. Rajbhavan obijani sanmung no khursa wai kok narakha haste ni ZMP ni tangphang Radhacharan Debarma. 11 dafa dabi norogoi rajyapal ni thani thannai. Oh ya kalau dapat dapat bisingo je, soal dapat yang ke, jadi ini tiprasa amce ini hamkereni bagoi. Legislatif, মূলত যে প্রশ্নটি আজকে ত্রিপুরাজ্যের শুধু ট্রাইবাল অংশের মানুষ না সমস্ত অংশের মানুষের কাছে খুব জরুরি এবং যে বিষয়টাকে নানাভাবে নানা রং চড়িয়ে সংকীর্ণ রাজনীতি করে তার জবাব দেওয়ার জন্য আজকে আমাদের সেটা হলো এডিসির সার্বিক উন্নয়ন এডিসি মানে হলো ত্রিপুরাজ্যের দুই তৃতীয়াংশ জায়গা নিয়ে যে ভূখণ্ড এবং অপেক্ষাকৃতভাবে ত্রিপুরাজ্যের যারা পিছিয়ে অংশের মানুষের এবং উন্নয়ন যদি সংগঠিত না হয় তাহলে রাজ্যটাই আমরা বামপন্থীরা গণমুক্তি পরিষদ টিওয়াই শুধু কর্মসূচি না আগে থেকেই এই দাবিগুলা তুলছি এডিসির হাতে অধিক ক্ষমতা দিতে হবে কিন্তু সেখানে কিছু রাজনৈতিক দল কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চল কখনো বিদেশি বিতারণ আবার কখনো ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়তোবা এই দাবিগুলো যে সংবিধান বা অগণতান্ত্রিক না কিন্তু যে কোনো দাবি উত্থাপন করার পেছনে
একটা যুক্তি থাকতে লাগে বাস্তবতা থাকতে হয় ত্রিপুরাজ্যের যে আজকের গঠন ভৌগোলিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে এখানে আলাদা রাজ্য কখনোই সম্ভব না এখানে একটাই সম্ভব এই ত্রিপুরাজ্যকে আরো শক্তিশালী করা আর এটাকে করতে গেলে পরে এডিসিকে স্পেশাল পাওয়ার দিতে হবে তৎকালীন কংগ্রেস সরকারও ত্রিপুরাজ্যের মানুষের এই দাবি শুনেনি শুনতে চায়নি আর আজকের বিজেপি নানাভাবে এগুলাকে খেলছে আর সেখানে মাঝখানে আরো কিছু সংগঠন তারাও এটাকে হয় সচেতনভাবে বা অচেতনভাবে এটা নিয়ে নানা দাবি তুলে আমাদের এই শক্তিকে এটাকে ভাগ করছে এটা মোটেই অভিপ্রেত না কেউ কেউ দাবি তুলছেন যে কনস্টিটিউশনাল সলিউশন সাংবিধানিক পথে তার সমাধান যদি তাই করতে হয় আমাদের সংবিধান এলাও করে একমাত্র এডিসিকে এম্পাওয়ার করা যার জন্য 125তম সংবিধান সংশোধনের বিল এই মোদী সরকার এখন হিমঘরে ফেলে রেখেছে আমরা আজকে রাজ্যপালের কাছে যাচ্ছি রাজ্যপাল একদিক থেকে কেন্দ্র সরকারের প্রতিনিধি আরেক দিক থেকে এই রাজ্যের সরকারের সাংবিধানিক অভিভাবক তার কাছে আমরা যাচ্ছি তুমি কেন্দ্রীয় সরকারকে বলো রাজ্য সরকারকে চাপ দাও তার সাথে অন্যান্য দাবি কক বরফ অষ্টম করা এবং গত 2018 নির্বাচনে যে সমস্ত প্রস্তুতি দিয়েছিল এগুলো যাতে পালন করে তো আজকে গণতান্ত্রিকভাবে আমরা এই দাবি পৌঁছে দেব গভর্নরের হাতে তিনি যেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের কাছেই তুলে ধরেন এরপর যদি কেন্দ্রীয় সরকার অনার হন আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংঘর্ষ হচ্ছে তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কারোর কোনো থাকতে পারে অস্বাভাবিক কিছু না আমরা দেখেছি পত্রপত্রিকাতে একজন মহিলা এই মহিলা একটা সময়তে কখনো সিএএ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রেসিডেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এগুলা নিয়ে কখনো জেনারেলাতে মামলা লড়বেন কখনো সুপ্রিম কোর্টে মামলা লড়বেন এই সমস্ত বলে সরল পাহাড়ের লোকদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে তারা অভিযোগ করছেন এবং নানাভাবে তাদেরকে কখনো দিল্লি নিয়ে গেছে কখনো আগরতলাতে বসিয়েছেন কখনো রাজপথ অবরোধ করছেন এখন হঠাৎ করে এই ভদ্রমহিলা যে ভারতীয় জনতা পার্টি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনল সেই দলে যোগদান করেছে স্বাভাবিক যারা প্রতারিত বা ঠকেছেন তারা ক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক এজন্য তারা প্রতিবাদ করছেন কিন্তু প্রতিবাদের ভাষা গণতান্ত্রিক হওয়া চাই শান্তিপূর্ণ হওয়া চাই তিন দিন ধরে গাড়ি ভাঙচুর করা প্রাণঘাতী হামলা করা এটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানে অ্যাপ্রুভ করা যায় না এটা অভিপ্রেত আমরা এটার সাথে একমত আমরা এটা নিন্দা করি এবং যারা এগ্রি ক্ষুব্ধ তাদেরকে অনুরোধ করব আপনার প্রতিবাদ করুন প্রতিবাদ করার জন্য গণতান্ত্রিকভাবে নানা পথ আছে আপনারা অবস্থান করুন বিক্ষোভ করুন কিন্তু অন্য একটা দলের স্বাধীন কর্মসূচিকে বাধা দেওয়া গাড়ি ভাঙচুর করা এটা অগণতান্ত্রিক এবং ভারতীয় জনতা পার্টি এগুলি করছে গত 4 বছর ধরে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ আর তোমরা সেই ভারতীয় জনতা পার্টির রাস্তা তোমরা হাঁটছ এতে কি হবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে অন্যভাবে যারা আছেন তোমরা মিছিলের সামনে থাকবে ডিস্ট্রিবিউশন করে দেবে আমাদের স্বেচ্ছাসেবক বন্ধু যারা আছেন তারা মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে বড় পতাকাগুলি সামনে থাকবে এগুলো ডিস্ট্রিবিউশন করে দিন এবং গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক বন্ধুদের আমি আবারও অনুরোধ করছি রাজ্য নিভাগে লোক নিভাগে বরফ নিভাগে নিয়ে আনি হেবক নিভাগে খুবই নাটক মানে তার নেভাগে হেফালে অরস গবাংমা সালগ্রমই ও জায়গাও সংলগ্ন রাজনৈতিক শাসন তারপরে